সমস্যা সুফল মিলে, যদি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আজকে 2nd January 2020। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন আজকে দিন কেমন কাটবে, তাই না? তাই চলুন সবার আগে আগে মেষ রাশি। আজকে দারুণ দিন। আজকে কিন্তু আপনাকে মনে করবেন যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাকে প্রচুর খাটতে হবে, অনায়াসে কোনো কাজ হবে এটা ভাবার একদম কারণ নেই। আজকে একটু কঠিন পরিশ্রম করুন, সাকসেস আছে। বিষরাশি, বিষরাশির ক্ষেত্রে চাওয়াগুলো একটু কম করতে হবে, একদম রুটিন মতন কাজকর্মগুলো করতে হবে। কিছু কিছু মানুষ আপনাকে ভুল বুঝছে, ব্যবসায়িক দিক দিয়ে খুব ভালো। মিথুন রাশি, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবেন না, কোনো রকমভাবে ঝামেলা বা কোনো কারোর সঙ্গে অশান্তির মধ্যে যাবেন না, জাস্ট নিজের কাজ নিজে করুন, আজকের দিন বেশ যাবে। কর্কট রাশি, আজকে আপনাকে দারুণ লাগবে, আপনি সমস্ত কাজ আপনি অনায়াসে কাজ করতে পারবেন, শুধু চেয়ে নিতে হবে, প্রয়োজন মতন কাজগুলো কমপ্লিট করতে হবে। সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে আজকে কিছু শত্রুতার যোগ দেখা যাচ্ছে, কিছু ঝামেলা ঝঞ্ঝার যোগ দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস খুব ভালো দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে, আজকে সমস্ত কাজগুলো আপনি ম্যাচিওর করতে পারবেন, কিন্তু আজকে মানে আপনাকে কেউ হারাতে পারবে না। কন্যারাশি, কন্যারাশি আজকে পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের যোগ দেখা যাচ্ছে, সব কাজ সব কিছু ঝামেলা আপনার মাথার উপর এসে পড়বে, সন্তান নিয়েও আজকে শুভ। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলের নম্বরটা লিখে নিন, 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই, 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে, আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন,
নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। তুলা রাশি, আজকে প্রপার্টি কেনার দিন, আজকে কোনো ভালো কিছু ইনভেস্টমেন্ট করার দিন, বন্ধু বা মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ। বৃশ্চিক রাশি, আজকে সাহসিকতা একদম দেখানো চলবে না, কিন্তু আজকে মানে সবাই মিলে মিলে যদি কাজকর্মগুলো করেন আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন, ছোটদের খুবই শুভ। ধনুরাশি, আজকে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, আজকে যে কোনো কাজ আপনি কথার মাধ্যমে করে ফেলতে পারবেন, আজকে কেউ আপনাকে হারাতে পারবে না। মকর রাশি, আজকে প্রচণ্ড চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে, অস্থির যোগ দেখা যাচ্ছে, কী করবেন কী করবেন না চিন্তার যোগ দেখা যাচ্ছে, তবে কাজটা আপনাকে কমপ্লিট করতেই হবে। কুম্ভ রাশি, বহু ঝামেলা বহু কিছুর মধ্যে দিয়ে চললেও আজকে আপনি আজকে কিন্তু হিরো, আজকে আপনি যে কাজগুলো আপনি করবেন আপনার কথা এবং আপনার কাজের নিপুণতার জন্য আজকে আপনি প্রশংসা পাবেন। মীন রাশি, আজকে অনেক দিন পর আজকে একটু টাকার মুখ দেখতে পাবেন আর কি, কাজকর্মগুলো ম্যাচিওর হবে, কানেকশানগুলো ভালো হবে, বাচ্চাদের বা বড়দের আজকে সম্প্রীতি বা ভালো ব্যাপারটা কিন্তু আরও ভালো হবে আর কি। আজকে সৌভাগ্য টোটকা, হ্যাঁ আমি জানি আপনারা টোটকা নেবার জন্য অধীরাগ করে বসে আছেন, শ্রীলালদা আজকে সেকেন্ড মানে জানুয়ারি 2020, আপনারা কী টোটকা চাইছেন সেটা আমি জানি, বসে আছেন আপনারা অধীরাগ করে শ্রীলালদা কী কথা বলবে আর কি। শুনুন, আজকে আমার মনে হয় যে যখন কোনো মানুষের সঙ্গে আপনি কোনো মানে কনভারসেশন করবেন, যখন কাউকে পটাবেন, যখন কারোর মানে কারো কোনো ব্যাপারে কোনো নিজের কাজ করতে যাবেন, কোনো টেবিলে বসবেন, তখন আপনি একটা কাজ করতে পারবেন। ধরুন আমি আপনার টেবিলে গিয়ে, আপনার একটা অফিস আছে, আমি আপনার অফিসে গিয়ে টেবিলে গিয়ে বসলাম, আপনার কথাটা আমাকে মন দিয়ে শুনতে হবে, কিন্তু তারপরে কিন্তু আমি আপনার কথা যদি আমি না শুনি তাহলে আপনি আমার কথা শুনবেন না। সেক্ষেত্রে কী করতে হবে, আগে দুটো হাত, এই যে দুটো হাত আছে, এই দুটো হাত টেবিলের উপরে এইভাবে রাখতে হবে, এই যেভাবে বাচ্চাকে যেমন কোলে নেন এইভাবে এই টেবিলের উপরে এইভাবে রাখতে হবে, রেখে এইভাবে বসতে হবে, বসে তার কথা শুনতে হবে। হ্যাঁ বলুন। এবার আপনি এইবার হাত দুটো টেবিলের উপর রেখে দেবেন, সে আপনার কথাগুলো আপনি যে মানে উনি যে আপনাকে কথাগুলো বলবে আপনি কথাগুলো শুনবেন, দেখবেন আপনি তারপরে আপনি যা বলবেন তাই হবে। ধরুন আপনি আমার কাছে এলেন, একই রকমভাবে আপনি আমার কাছে এলেন, আপনি আমার কোনো কথা বলছেন, আমি দুটো হাত দুটো টেবিলের উপর রেখে দেবো, যে আপনি যা বলবেন আমি শুনবো, তারপরে আমি হাত দুটো এমন ক্লোজ করে রেখে দেবো, তারপরে আমি যা বলবো আপনি তাই শুনবেন, মানে এই হচ্ছে প্রসেস আর কি। যদি কোনো মানুষকে কনভিন্স করতে চান, কোনো মানুষকে পড়াতে চান অন দ্য টেবিল, তাহলে কিন্তু আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আজকে এটাই টোটকা, আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ।